রেল লাইনের রেড অ্যালার্ট বাতি, ট্রেন আসবে, এটি একটি রেল ক্রসিং, ট্রেন আসবে, অলরেডি সিগন্যাল দিচ্ছে, তারপরে কিন্তু আমরা সিগন্যাল দেখেও না দেখার ভান করে, অর্থাৎ ডোন্ট ওয়াক বাই করে আমরা চলে যাচ্ছি। তো দুর্ঘটনা ঘটলে তখন কি বলবে, লাইনম্যান ছিল না, ব্লা 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 অনেক কিছু। এখানে আসলে সতর্কতা স্বরূপ এখানে কিন্তু সিগন্যাল দেওয়া হচ্ছে, অথচ দেখুন সিএনজি চলে যাচ্ছে, সিগন্যাল স্পিড একটু কমায় নেই, অন্তত সিগন্যালটা দেখে স্পিড তো কমিয়ে ডানে বাঁয়ে তাকে, তারপর সামনে রেল রাস্তাটি ক্রস করা উচিত ছিল। এই দেখুন আরেকটা সিএনজি যাচ্ছে, অলরেডি সিগন্যাল দিচ্ছে। এটি হচ্ছে লাকসামের উত্তর লাকসাম, লাকসামের উত্তর বাজার, লাকসাম জংশন থেকে লাকসাম নোয়াখালী যে রেল লাইনটি আছে সেই রেল লাইনের, এটি হচ্ছে রাস্তাটি হচ্ছে রেল লাইনটি হচ্ছে লাকসাম নোয়াখালী রেল লাইন, আর বাই রোডটি হচ্ছে ঢাকা নোয়াখালী বাই রোডের লাকসাম উত্তর বাজারের অংশটি। তো এটা আসলে বাইপাস রোড, যমুনা সুপার মার্কেট উত্তর লাকসাম বাইপাস রোড লাকসাম কুমিল্লা। ঠিক আছে, আমি ঠিকানাটা আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি দেখাচ্ছি। আসলে আমরা আমরা জাতি, বাঙালি জাতি হিসেবে আমরা আমাদেরকে কি যে কোনো বিষয়ে কি কান টেনে টেনে কানের ধরিয়ে ধরিয়ে কি শিখিয়ে দিতে হবে এমন কোনো, আমরা যদি নিজেরা যদি নিজেদের থেকে সচেতন না হই, নিজেরা যদি নিজেদের থেকে যদি শিক্ষা, নিজেদের বিবেক বুদ্ধি থাকে যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে কিন্তু আসলে স্বয়ং আল্লাহ তাআলা মাটিতে এসে নেমেও কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন শিখাতে পারবে না। দেখুন আমার খুব মানে অবাক লাগতেছে, খুবই অবাক লাগছে আমার কাছে, আর নিজের কাছে খুবই অবাক লাগছে যে দেখুন অলরেডি রেড সিগন্যাল দিচ্ছে, রেড সিগন্যাল চলতেছে যে ট্রেন আসবে ট্রেন আসবে ট্রেন আসবে, কিন্তু একটা যানবাহনও কিন্তু সতর্কতামূলকভাবে একটু দাঁড়ায় না, যে রেড লাইট জ্বলতেছে আমরা একটু সিগন্যাল আমরা একটু স্পিডটা কমিয়ে ডানে বাঁয়ে দেখি ট্রেন আসতেছে কি না। দেখুন আরেকটি সিএনজি আসতেছে যাচ্ছে, ঠিক আছে, সে অলরেডি দেখতেছে যে লাইন জ্বলতেছে, তারপর কিন্তু সে স্পিড কমানি, সে আপন মনে নিজের ঘর বাড়ির মনে ভেবে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এটা আসলে ঠিক না, সত্যি ঠিক না। আমি যারা আসলে যানবাহন ড্রাইভ করেন, পার্সোনালি যে গাড়ি চালান আর যেটাই করেন, রাস্তার মধ্যে যারা থাকেন তাদের আমি সবার প্রতি আমার বিনীত নিবেদন আকুল আবেদন থাকবে, সময় চাইতে জীবনের মূল্য কিন্তু অনেক 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 বেশি, অনেক অনেক বেশি সময়ের চাইতে জীবন মূল্য। সময়কে প্রাধান্য দিতে গিয়ে আপনি আপনারা যারা ড্রাইভ করেন, সামনে একটি গাড়ি আসতেছে, দেখুন এটি নোয়াখালী থেকে যে কোনো একটি বড় গাড়ি আসতেছে, আমি খেয়াল করতে পারতেছি না, এই গাড়িতে কমসে কম 50 থেকে 60 জন যাত্রী থাকবে। এখন একজন ড্রাইভারের একটুখানি অসাবধানতার কারণে কিন্তু 50 থেকে 60 জন মানুষের কিন্তু জীবন বিপন্ন হতে পারে। দেখুন গাড়িটি যাচ্ছে, আচ্ছা এটি গাড়ি না, এটি ট্রাক, আচ্ছা ট্রাকটি যাচ্ছে তো যাচ্ছে, দেখুন তার আগে একটি সিএনজিও যাচ্ছে, দেখুন সিগন্যাল আসতেছে সিগন্যাল যাচ্ছে, কিন্তু বিন্দু মাত্র স্পিড আসলে কমায় নাই। স্পিড কমানোর দরকার ছিল, যে আমি যেহেতু এখানে রেড সিগন্যাল দিচ্ছে, আমি স্পিডটা কমিয়ে আমি দেখি ডানে বাই দেখে তারপর আমি রেল লাইনটা ক্রস করি, এই জিনিসটুকু কিন্তু কেউই ফলো করতেছেন না, কেউ ফলো করছেন না। আমি আমার ভিডিওটির মাধ্যমে সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এরকম ভাই, প্লিজ সময় চাইতে জীবনের মূল্য কিন্তু অনেক 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 বেশি, এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না।